আমি তো কাল থেকে তো দেখি দেখুন আপনার সামনেই চুলটা আমি বার করছি হয়তো শ্যাম্পু চুলটা বলে ধরে এনেছে, না হলে দিদিমণি হলে প্রচুর হইতো, ভালো মানুষ হলে আমাদের কত খারাপ লাগে না। আপনার মাথায় কি করে পড়লো? আমি উনি চা করছেন না কি করছেন গেছে, আমি বলছি দেখো তোমাদের ওই বাস্তুতে কি পড়েনি, পিছনে তো একটা বাস্তু আছে, এই কথা বলতে বলতে সঙ্গে কেন কি রকম একটা শব্দ হইলো মাথায়, তুমি না এরকম করে হাত দিয়ে ঘুষে দিয়েছি বাবা, উনি কেটে এটা হবে নি, সেটা হবে ওরকম করে দিয়েছি, এদিক না আমি চিট জড়ে যাচ্ছি, আমার হাত চুলে গিয়ে ধরে রাখো ধরে রাখো। হ্যাঁ তারপর তারপর চুল দেখি না চিট আপনি কি করেন? আমি ওই প্রাইমারি স্কুল টিচার। স্কুলের নাম? মাত্র নাম প্রাইমারি। বাইরে পড়ে যাওয়া যাবে বাইরে আসা বাইরে আসা ঢাকা লাগে মানে তোমার বন্ধু বান্ধব এখানে কে আছে? তোমার সঙ্গে পড়াশোনা করেছে আমাদের একদমই মনে হচ্ছে না।
চাংলাই মারছিস? কি হয়েছে? বলতেছি মানে আমরা দাঁড়িয়ে আছি, একটা মেয়ে এসেছিল, মেয়েটা দেখতে এসেছিল কি হচ্ছে, তারপরে মেয়েটা সাইকেল ঘুরিয়েছে, তারপরে তার মাথায় পড়েছে আর কি। সাদা রঙের একটা আস্ত রঙের সাদা রঙের ভাবে পড়েছে, যার সঙ্গে সঙ্গে শুকলা হয়েছে, ফেবিকের মতো গন্ধ আর কি। তোমার চোখের সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে। মেয়েটার মাথা পড়ে বা চুল কেটে দিতে হয়েছে, সঙ্গে সঙ্গে জুড়ে গেছে। কোন কাটা হয়েছে এটা? ওই রাস্তা ধারে, বাইরে, ঘরের বাইরে। ঘরের বাইরে কটা নাগাদ হয়েছে এটা? ওই 5টা নাগাদ। তোমার নাম? আমার নাম তমাল কান্তি দাস। বাড়ি? রাতাপুর।